গ্রামবাসীদের সাথে জনসংযোগ বৃদ্ধি ও সাধারণকে চিকিৎসা পরিষেবা দিতে এক শিবিরের আয়োজন করলো বিএসএফ। এদিন বয়রা সীমান্তে এই শিবিরের আয়োজন করা হয়। সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে গ্রামের সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে ও গ্রামের সাধারণ মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত বয়ডা এলাকায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিএসএফের 107 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বয়রা বিওপিতে এদিনের এই স্বাস্থ্য শিবিরে প্রায় 600 জন গ্রামবাসীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয় বিএসএফের পক্ষ থেকে। আসপাস কে গাঁও কে লোক ইয়ে চল রহা হ্যাঁ কুলানপুর বয়রা মে চল রহা প্ল্যান আর ইসমে আসপাস কে গাঁও কে লোক জিনকো মেডিকেল ফ্রি মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প এক লাগা হুয়া হ্যাঁ জিসমে বিএসএফ কে হামারে স্পেশালিস্ট এমডি ডক্টর আয়া হুয়া হ্যাঁ আর সাথ মে ইয়াহা কে লোক জো ভি হ্যায় উনকো এক বিএসএফ আপনি তরফ সে সিফ এক বর্ডার গার্ডিং ফোর্স হোনে কে নাতে হম এক ইয়ে দর্শানা চাহতে দিখানা চাহতে কি ফোর্স সিফ বর্ডার মে হি নহীঁ হ্যায় আপকে দিলো মে ভি এক জায়গা বানানা চাহতে হাম লোক। শুধু সীমান্ত সুরক্ষায় নয়, বিএসএফের এই মানবিক কাজে খুশি স্থানীয় গ্রামবাসীরাও। সিভিক অ্যাকশন প্ল্যান কে তহত যে মেডিকেল ক্যাম্প রহতা ফ্রি মেডিকেল ক্যাম্প হ্যাঁ যো হম বর্ডার এরিয়া পে করতে হ্যাঁ অলগ অলগ জগহ পে তাকে লোগোঁ কো ফায়দা হো ইসসে ইসমে হামারা পুরা স্টাফ আতা হ্যাঁ হম মেডিসিন কে সাথ আতে হ্যাঁ ইসমে সভি বচ্চে বুড়ে ঔরতে জিসকো ভি প্রবলেম হ্যায় ও আকে আপনা ট্রিটমেন্ট করাতা হ্যায় প্লাস উনকো ফ্রি মে মেডিসিন মিলতা হ্যায়। আজ তো 600 সে জ্যাদা হি হোগা কিউকি ইয়ে তো গাঁওই নেই জো এরিয়া হ্যায় পুরে এরিয়া কে লোক ইয়াহা পে আতে হ্যায় জিন লোগোঁ কো পতা চলতা হ্যায় ইয়াহা মেডিসিন বাঁট রহে হ্যায় ডাক্টর সাহেব ব্যাঠে হ্যায় তো ম্যাক্সিমাম লোক আনে কি কোশিশ করতে হ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা।